ভারত সীমান্তবর্তী কোস্টের একটি গ্রামে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। গেল 22 দিনে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে গ্রামের 80 ভাগ মানুষ। এরপরও করোনা সম্পর্কে সচেতনতা বা ভয় নেই ওই গ্রামের মানুষের, মানছেন না স্বাস্থ্যবিধি। তবে উপজেলা প্রশাসনের নজর এখন ওই গ্রামে, নেওয়া হচ্ছে কমিউনিটি ক্লিনিক বসানোর উদ্যোগ, সবাইকে দ্রুত করোনা টেস্টের আওতায় আনা হচ্ছে। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম লক্ষ্মীপুর করোনার ভয়াল থাবায় এরই মধ্যে প্রাণ গেছে 12 জনের। ঘরে ঘরে বেশিরভাগ মানুষই অসুস্থ, করোনার উপসর্গ নিয়ে স্থানীয়ভাবেই ওষুধ খাচ্ছেন তারা। আমার আব্বা মারা গেছে করোনায়, মারা গেছে এটা বাস্তব। করোনায় যে মারা গেছে আর করোনা হয়েছে এটা আমি বুঝতে পারছিলাম না। একদিন থাকার পরে মনে করো যে হাসে খাওয়া রুচি তো ছিল না, তারপরে আস্তে আস্তে খাওয়া রুচি হইলে। করোনার সব উপসর্গ থাকলেও শহর থেকে দূরের এই গ্রামের কেউই পরীক্ষা করাতে যান না, করোনার ব্যাপারে একেবারেই উদাসীন তারা। মাঠে গেছেন, মাঠের থেকে আসেন তো, এই জন্য মাঠে তো আর মাস্ক পরে কাজ করা যায় না। আমরা চেষ্টা করছি সমস্ত মানুষকে সচেতন করে মাস্ক পরাই দেওয়া, আর যারা উপসর্গ নিয়ে আছে তাদেরকে চিকিৎসার আইসোলেশনে রেখে তাকে চিকিৎসা দেওয়া ব্যবস্থা। গ্রামটি পরিদর্শন করেছেন দৌলতপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সংকট নিরসনে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এখানে কন্টিনিউ আমাদের এখানে পরিশাসন লোকজন থাকবে, যারা যাতে করে হওয়ার কারণে কেউ বাড়ি থেকে বেরিয়ে না হয়। কমিউনিটি ক্লিনিকটা এখানে অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। যদি আমরা জমির প্রস্তাবটা অতি সত্বর পাঠাতে পারি তো সেই ব্যাপারে অলরেডি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এবং ওয়ার্ডের মেম্বারের সাথে কথা বলেছি। ঝুঁকিপূর্ণ এই গ্রামে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার ঘোষণাও দেন তারা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।